বন্ধুরা, আবারও কিন্তু পুলিশ কনস্টেবল পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষরা আবেদন করতে পারবেন, যাদের শিক্ষাগত যোগ্যতা SSC বা সমমান পাস এবং GPA 2.50, তারা কিন্তু এই নিয়োগের প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। আমাদের আজকের এই ভিডিওতে আমরা এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন পদ্ধতি এবং নিয়োগের সময় প্রয়োজনীয় কাগজপত্র, কিভাবে টাকা জমা দিবেন এবং মাঠের পরীক্ষায় অংশগ্রহণ করার নিয়মাবলী নিয়ে আলোচনা করব। তাই বিস্তারিত জানতে ভিডিওটি না পেলে পূর্ণাঙ্গ দেখবার জন্য অনুরোধ করছি। বন্ধুরা, এই নিয়োগ প্রক্রিয়াটি শুরু হবে 1 অক্টোবর 2024 থেকে এবং শেষ হবে 15 অক্টোবর 2024 পর্যন্ত। অর্থাৎ আপনারা 1 অক্টোবর 2024 থেকে শুরু করে 15 অক্টোবর 2024 পর্যন্ত আবেদন করতে পারবেন। আসুন এবার আমরা এই সংক্রান্তে বিস্তারিত আলোচনা করি। প্রথমে আলোচনা করব প্রার্থীর যোগ্যতা নিয়ে। প্রার্থীর যোগ্যতা, প্রার্থীর বয়স হতে হবে অবশ্যই 18 থেকে 20, অর্থাৎ যাদের জন্ম তারিখ 2006 সালের 15 অক্টোবর থেকে 2004 সালের 15 অক্টোবর পর্যন্ত, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, SSC বা সমমান পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং CGPA থাকতে হবে ন্যূনতম 2.50। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অবিবাহিত হতে হবে। শারীরিক বা উচ্চতা, পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5.6 ইঞ্চি, নারী প্রার্থীর ক্ষেত্রে 5.2 ইঞ্চি, 5.4 ইঞ্চি। যারা মুক্তিযুদ্ধ কোঠায় অংশগ্রহণ করবেন তাদের জন্য কিন্তু পুরুষ প্রার্থীর উচ্চতা হতে হবে 5 ফিট 4 ইঞ্চি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি। বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় 31 এবং সম্প্রসারিত অবস্থায় 33। বন্ধুরা, আপনাদের ওজন হতে হবে উচ্চতার সহিত সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ BMI অনুযায়ী। আমাদের এই চ্যানেলে BMI সংক্রান্ত একটি ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আপনার উচ্চতা অনুযায়ী কত ওজনের প্রয়োজন হবে। দৃষ্টিশক্তি হতে হবে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে 6x6। বন্ধুরা, এবার আমরা আলোচনা করবো আপনাদের সাথে অনলাইনে আবেদনের নিয়মাবলী নিয়ে, অর্থাৎ আপনি কীভাবে অনলাইনে আবেদন করবেন। আপনি কিন্তু যে কোনো কম্পিউটার ল্যাপটপ থেকে কিন্তু যেখানে ইন্টারনেট আছে সেখান থেকে আবেদনটি করতে পারবেন। আবেদন করার জন্য আপনাকে অবশ্যই police.territorial.com.pd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং এই ওয়েবসাইটে প্রবেশ করবেন আপনি 1 অক্টোবর 2024 সকাল 10 ঘটিকা হইতে 15 অক্টোবর 2024 তারিখ রাত 11:59 পর্যন্ত। আবেদনের ফর্মটি পূরণ করার পরে আপনি কিন্তু একটি ইউজার আইডি পাবেন। সেই ইউজার আইডি দিয়ে আপনাকে এটি টেলিটক প্রিপেড মোবাইল থেকে 40 টাকা পরীক্ষার ফি বাবদ জমা করতে হবে। এরপরে কিন্তু আপনার ফর্মটি সাবমিট হয়ে যাওয়ার পরেই আপনার এই আবেদনপত্রের উপরে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট করা হবে এবং প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টের মাধ্যমে কিন্তু একটি নির্ধারিত সংখ্যক প্রার্থীকে পরবর্তীতে মাঠের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড প্রদান করা হবে। বন্ধুরা, যারা প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে উত্তীর্ণ হবেন তাদেরকে কিন্তু একটি SMS দিয়ে জানিয়ে দেওয়া হবে তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড। তারা এই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে police.territorial.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনার ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্টের জন্য আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন। অ্যাডমিট কার্ডটি প্রাপ্তির পরে কিন্তু আপনাকে মাঠের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং সেখানে কিন্তু আপনাকে কিছু নির্ধারিত কাগজপত্র নিয়ে যেতে হবে। যে সকল কাগজপত্র আপনাদেরকে নিয়ে যেতে হবে সেগুলো এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের যে মাঠের পরীক্ষা অর্থাৎ প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টের মাধ্যমে যে সকল প্রার্থীদেরকে যোগ্য হিসেবে বিবেচনা করা হবে তাদের ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্টটি কিন্তু আপনাদের নিজ নিজ জেলার পুলিশ লাইনে অনুষ্ঠিত হবে। এবার জানিয়ে দিচ্ছি যে আপনাদেরকে কী কী কাগজপত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে। আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডটি অবশ্যই প্রিন্ট আউট করে 2 কপি নিয়ে যেতে হবে। আপনাকে নিয়ে যেতে হবে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র। আপনি SSC পাস কিংবা SSC পাস হয়ে থাকলে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র নিয়ে যাবেন এবং সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি একটি চারিত্রিক সনদপত্র সংগ্রহ করে তার মূল কপিটি নিয়ে যাবেন। আপনাকে অবশ্যই এলাকার বাসিন্দা সেই এলাকার চেয়ারম্যান কিংবা মেম্বারের কাছ থেকে কিন্তু অবশ্যই একটি নাগরিকত্বের সনদপত্র সংগ্রহ করে সাথে করে নিয়ে যেতে হবে এবং যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো যে আপনার আইনান অভিভাবক কর্তৃক একটি সম্মতিপত্র সংগ্রহ করে আপনার বাবা মার স্বাক্ষর করে নিয়ে আপনাকে কিন্তু মাঠে যেতে হবে। আপনার মাঠে যাওয়ার সময় যদি আপনার নিজের পরিচয়পত্র থেকে থাকে তাহলে আপনার পরিচয়পত্র মূল কপি নিয়ে যাবেন, অন্যথায়
প্রার্থীর পিতা কিংবা মাতার পরিচয়পত্র মূল কপি সংক্রান্ত নিয়ে যেতে হবে। আপনাকে 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে নিয়ে যেতে হবে। এছাড়াও যারা মুক্তিযোদ্ধা কোর্টে অংশগ্রহণ করতে চান তাদেরকে মুক্তিযোদ্ধার সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র মূল কপি সঙ্গে করে নিয়ে যেতে হবে। চাকরিজীবী যারা আছেন তারা অবশ্যই স্ব প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে মাঠে অংশগ্রহণ করবেন। বন্ধুরা, 3 দিনব্যাপী কিন্তু বিভিন্ন ধাপে আপনাদের ফিজিক্যাল ইনডোর টেস্টটি সম্পন্ন হওয়ার পর যারা উত্তীর্ণ হবে তারাই লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবেন। লিখিত পরীক্ষা অংশগ্রহণ করার জন্য আপনাকে কিন্তু 15 টাকা জমা করে একটি আবেদন করতে হবে, সেটি আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো। এছাড়াও আপনাদেরকে পরবর্তীতে আরও জানানো হবে কোন কোন জেলার মাঠ কবে হবে এবং কোন জেলায় কতগুলো শূন্যপদ রয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং আপনাদের এই নিয়োগ সংক্রান্তে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্টস করবেন, আমরা আপনাদেরকে উত্তরের মাধ্যমে আপনাদের কমেন্টসের মাধ্যমে উত্তরগুলো জানিয়ে দেবো। এবং যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।